হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আপনারা ভালো আছেন। আমি নুরুন্নাহার আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমি এই যে এটা কি মাছ বলে, কাইকা মাছ, কাইকা মাছ নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা নিয়েছি। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল। মাছের জন্য মশলা এটাতে নিয়ে নেব। এখানে লবণ দিয়ে দিচ্ছি, বেশি হয়ে যাবে। সামান্য পানি দিয়ে দিচ্ছি।
কষান হোক। আমি এখন মাছটা দিই, একটু হয়ে আসছে, একটু হয়ে আসলে মানে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর পেঁয়াজ বাটা দেবো, তারপর ঝোল দেবো। পেঁয়াজ বাটারটা দিয়ে দিচ্ছি, ওই যে পেঁয়াজটা কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি, এই মাছ কিন্তু বেশি লাগাচাড়া করা যায় না, ভেঙে যাওয়া সম্ভব না। আমি এখনই ঝোলটা দিয়ে দিচ্ছি, হ্যালো এভরিওয়ান, আমার তো মনে হচ্ছে আমার তরকারি হয়ে গেছে, লাড়াচাড়া করা যাবে না, লাড়াচাড়া করলে ভেঙে যাবে। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ। আমার কি বলে এটা কাইকা মাছের তরকারি বোনা শেষ। হ্যালো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় ভালো আছেন। আমি নবুন্ধার, আল্লাহ রহমতে যথেষ্ট ভালো আছি। তো আজকে আজকেও আমি যে গলদ চিংড়ি নিয়েছি, কয়টা সাতটা, আর চিংড়িগুলো ভোনা করবো। আমি অলরেডি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি মশলা দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজ বেশি দিচ্ছি, বেশি জাল হলে আমার খাওয়া যাবে। তো এটা বাজে বাজে হলে, লালচে লালচে হলে তারপর এটা Thank you.
পানি দিলে যাতে ভালো সিদ্ধ হয়। আজকে এই যে গলদা চিংড়ির ঠ্যাং দিয়ে দিয়েছি, এই ঠ্যাংগুলোর ভিতরে জুসি জুসি থাকে, তো সেগুলো ভালোই লাগে। ছোটবেলায় দেখতাম আমার দাদাকে বড় বড় গলদা চিংড়ির সাথে এগুলো ভাজা করে ফেলতো আমার দাদি, সেগুলো চুষে চুষে খাইতো, ভালোই লাগে। এই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আর একটু হোক, আমার মনে হচ্ছে হয়ে গেছে যা বলছিলাম, একদম ঠিক, একদম হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিব। যদি ভালো লাগে লাইক করবা, বেশি বেশি শেয়ার করবা। সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ।